প্রিয় বন্ধুগণ, তিনি বলেছেন আল্লাহর দায়িত্ব ছিল তিনি নবীদের পাঠাবেন। আল্লাহু আকবার বলেন। আর নবীদের দায়িত্ব ছিল তারা প্রচার করবেন। আল্লাহু আকবার বলেন। আর প্রচারিত জীবন ব্যবস্থা আমল করবে মানুষ, এই হলো তিনটি ধাপ। তাহলে এক নাম্বার ধাপ কি? আল্লাহ পাঠাবেন রাসূলদেরকে। দুই নাম্বার হলো রাসূলরা প্রচার করবেন কার বিধান? আল্লাহর বিধান। তিন নাম্বার হলো আমরা মানব আল্লাহ প্রদত্ত রাসূল প্রদর্শিত জীবন ব্যবস্থা। বলেন ঠিক কিনা? মন থাকবে তো ইনশাআল্লাহ, এর ব্যত্যয় যেন না ঘটে। জেনারা মুসলমানরা চোরা গুপ্তার পথ দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া কশিন কালের জন্য সম্ভব নয়। আমার বন্ধুগণ, আপনি মনে করতে পারেন যে আমরা তো মানুষ মরে গেলে আমরা হাত তুলে দোয়া করি আর মারামারি করি, কে দিল গোল টুপি, কে দিল সক্কা টুপি, এই নিয়ে মারামারি তো আমাদের জীবনের অভাবই নাই। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, দুটি কথা আপনার মাথায় থাকলে আপনার মাথার তার আশা করি সোজা হয়ে যাবে। এক নাম্বার হলো মানুষের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, কে বলেছেন? মানবতার নবী বলেছেন। আল্লাহু আকবার বলেন। মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, দুই ধরনের ফেরেশতা আল্লাহ পাক রূহ বুঝে তিনি আল্লাহ নিযুক্ত করেন। আল্লাহু আকবার বলেন। এক শ্রেণীর রূহ আছে যারা ইমানদার, ইমানদারকে রূহকে কবজ করার জন্য আজরাইলের নেতৃত্বে জান্নাত থেকে বিছানা দিয়া আল্লাহ পাক সুগন্ধি দিয়ে আল্লাহ পাঠায় দেন। সুবহানাল্লাহ, বাড়ি যা বলবেন। আমরা হলাম ডানপন্থী, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন এই ফেরেশতাকে পাঠান, অনেক কথা, একটা কথা বলছি, ফেরেশতা এসে ডেকে বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি চিল্লা বিন ওয়াদখুলি জান্নাতে, আমার বান্দার দলভুক্ত হয়ে যাও আর জান্নাতে ঢুকে যাও। নির্দেশনা কার? এটা আওয়াজ দিয়ে বলেন তো কার? ফেরেশতা যখন এসে তাকে দেখায় জান্নাতের নিয়ামত দিয়ে, যখন দেখায় রুটা এসে যখন বেরিয়ে আসে, মানবতার নবী বলেছেন কলসির মুখ খুলে দিলে যেমন পানি পড়তে কোনো বেগ লাগে না আরামে বেরিয়ে যায়, ইমামদারের রুহু ঠিক এইভাবেই বেরিয়ে যায়। বলো আল্লাহু আকবার। সাথে সাথে এসে হাজির হয়ে যায় জান্নাতি রুমালের মধ্যে, সুন্দর করে পেঁচায় দিয়া পেঁচায়া জরিপ নিয়ে যেতে থাকে চতুর্দিকে, সুগ্রাম শুরু হয়ে যায়। আল্লাহু আকবার। আশেপাশের ফেরেশতা ডেকে বলে এত সুন্দর গ্রাম বের হয়েছে, আমাদের কাজ দিয়ে একটু নিয়ে যাও, আমরা একটু সালাম জানাই। দুনিয়ায় কেউ তোমারে সালাম দেয় নাই, দুনিয়ায় প্রশাসন তোমারে স্যালুট দেয় নাই, দুনিয়ায় টুপি দেখে দাড়ি দেখে নবীজির সুন্না পালন করা দেখো অবজ্ঞা করেছিল, আজকে সে অবজ্ঞা করা মানুষটিকে আল্লাহর লক্ষ লক্ষ ফেরেশতারা ডেকে বলছে ও আজরাইল, যার দায়িত্বে দেওয়া হয়েছে সে যেন আমাদের পাশ দিয়ে একটু অতিক্রম করে, আমরাও যেন তার একটু সালাম জানাতে পারি। আমার ভাইরা, রুহটাকে নিয়ে সোজা উপর দিকে উঠেছে। আল্লাহু আকবার বলেন। আমাদের চিন্তার পরিবর্তন কিভাবে ঘটাতে হবে খেয়াল করেন, রুহটা নিয়ে রওনা দিয়েছে, এই রুহটা আল্লাহর আরশে আজিমে নিতে কত মাস সময় লাগতে পারে বলেন তো? হ্যাঁ, আল্লাহর হুকুমে যাবে রুহ, কতদিন সময় লাগবে? আমার বন্ধুগণ, ওই যে জিব্রাইল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আবার মনে পড়ল, আপনার আবু জেহেল বলেছিল ভাতিজা কিভাবে তুমি গেলা, এখান থেকে প্যালেস্টাইনে গেছি, প্যালেস্টাইন থেকে আমাকে নিয়ে গেলেন জিব্রাইল বোরাকের মাধ্যমে, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম বেদ করে সিজদাতুল মুনতাহা পাড়ি দিয়ে আমি আল্লাহর কাছে গিয়েছি, পর্দার আড়াল থেকে কথা বলেছি, জান্নাত দেখেছি, জান্নাত জাহান্নাম দেখেছি, আবার এসে ফজর নামাজ আদায় করেছি, এসে দেখলাম ওজুর পানি করতেছে। এই কি মুসলমানের সুবহানাল্লাহ বলেন তো? এই কি মুসলমানের সুবহানাল্লাহ? আবু জেহেল ডেকে বলছে সর্বনাশ, এতদিন যা মাথার স্ক্রু মোটামুটি টাইট ছিল, আসতে একবারে গোলা হয়ে গেল, ভাতিজা
বাবা বাবা শুনো শুনো সুন্দর করে বলে, দুষ্ট মানুষ যখন মিষ্টি কথা বলবে নিঃসন্দেহে মনে রাখবেন ভিতরে কোনো অশনি সংকেত লুকিয়ে আছে। আর ইসলাম বিদ্বেষীরা যখন বড় গলায় টুপি মাথায় দিবে আপনি মনে করবেন ও টুপি মাথায় দিছে মানুষকে দেখানোর জন্য, ইসলামকে ভালোবেসে নয়। আরো চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, আবু জেহেল ডেকে বলল, বাবা এতদিন তো বুঝলাম যে আসলে তোর কথাবার্তার খুব কি ওয়েট ছিল, আজ তো দেখলাম একেবারেই লাইন ছাড়া কথা। বাবা একে একটা কথা হইতে পারে, এখান থেকে কত দূরের রাস্তা প্যালেস্টাইন আছে, এখানে নাই গেলাই, প্রথম আসমান এখান থেকে কোথায়, দ্বিতীয় কোথায়, তৃতীয় কোথায়, বাবা আমার মাথায় খেলতেছে না বাবা, আবার এসে ওজুর পানি গড়া দেখছে, তো সাংঘাতিক কথা, কি যে বিপদে আসি মাউন্ট স্পিকার, কি উত্তর যে দিব। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলো ভাতিজা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে, চাচা তুমি কি এটা কি বিস্ময় প্রকাশ করো? কয় শুধু বিস্ময় প্রকাশই করি না, আজকে আমি সব বলে দিব যে তুমি এতদিন ভালো ছিলা, আজকের পর থেকে পাগল হয়ে গেছ। প্রিয় বন্ধুগণ, নাউজুবিল্লাহি মিন জালিক। আবু জেহেলের চিন্তা ছিল এই কথাটা তার আপন কাছের মানুষ হযরতে আবু বকরকে প্রথম বলি। আবু বকর সম্পর্কে কি আপনার ধারণা আছে? শুধু জীবনভর নামই শুনছেন। আবু বকর এমন একটা জিনিস যার জীবনে কোনোদিন ইমান আনার আগেও কোনোদিন মত হাত দিয়ে ধরেন নাই। আল্লাহ আকবার মুখে আসলো না? শুধু তাই নয়, আবু বকরের বাবা আবু কুহাফা একদিন বলেছিলেন, মূর্তির কাছে যাও কিছু চাও। আবু বকর ডেকে বললেন, আব্বাজান যার কাঠে পাঠাইছেন ও তো ওর ক্ষমতাই ও বলতে পারে না, ও আবার আমারে কি দিবে? আল্লাহ আকবার বললেন না? আবু বকরের কাছে গিয়ে বলছি, তুমি কি জানো আমার ভাতিজা আজকে একটু মাথার অবস্থা ব্যতিক্রম হয়েছে। বলছে কি হয়েছে? বললো যে আমার ভাতিজা নাকি প্যালেস্টাইনে গেছে, প্যালেস্টাইন থেকে প্রথম দ্বিতীয় এগুলো পার করে সিজরাতুল মুনতাহা পারিতে সুরন্ত বর্ডার অতিক্রম করে আবার ফজর নামাজ পড়ছে। তুমি বলো তো আবু বকর এটা কি ঠিক করছে? কথা বুঝতে পারছেন তো? আবু বকর বলো তোমার বক্তব্য শেষ? কয় হ্যাঁ আমার বক্তব্য শেষ। কলে এবার আমারটা শোনো, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় কবরের আজাব হয় আমি শুনেছি, দেখি নাই, বিশ্বাস করেছি। আল্লাহ আকবার মুখে আসলো না? জান্নাতে যাবে মানুষ কোনোদিন দেখি নেই, বিশ্বাস করেছি। জাহান্নামে আজাব হবে দেখি নেই, বিশ্বাস করেছি। আমার আল্লাহর জান্নাত আছে জাহান্নাম আছে দেখি নেই, বিশ্বাস করেছি। আমার আল্লাহ আরশে আজিমে বিরাজমান তিনি আছেন, আল্লাহকে দেখি নাই এক বলে স্বীকার করে নিয়েছি। আবু জেহেল, আবু জেহেল, আমি আবু বকর বলছি, এ তো তুমি ছোট্ট একটা প্রশ্ন নিয়ে এসেছ, এর চেয়ে বড় বড়টা তো আমরা আগেই গ্রহণ করেছি। আমার বন্ধুগণ, যারা আজকে আমাদেরকে ধিক্কার দেয়, যারা আমাদেরকে অত্যাচার করে নির্যাতন করে, আমরা তাদেরকে বলেছি এ নির্যাতন তো আগে থেকেই শুরু হয়েছে, দুঃখ দিয়ে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের? আমরা তো ইমানদার, আমাদের কাজই তো দুনিয়ায় দুঃখ দুর্দশা, বলেন ঠিক কিনা? সুতরাং কোনো হুঙ্কার দিয়ে অত্যাচার নির্যাতন করে ইসলামী আন্দোলনকে স্তব্ধ করা যাবে না মুসলমান, কোরআনের আওয়াজকে বন্ধ করা যাবে না। এই 92% মানুষ যে বাংলায় মুসলমান, এ বাংলায় অবশ্যই আল্লাহর আইন প্রতিষ্ঠা হবে, হবে, হবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, মোহাম্মদ সাল্লাম পিছে পিছে এসে আবু বকরকে বলেন, আবু বকর তোমার কাছে আবু জেহেল নিশ্চয়ই কিছু বলছে। কয় বলছে না মানে একটু আগে বলে গেছে। কয় তাহলে মনে হয় তুমি অস্বীকার করে ফেলেছো। কয় না আমি অস্বীকার করি নাই, বরং আমি আবু জেহেলকে বলে দিয়েছি, আবু জেহেল আমি আজকে স্বীকার করে নিলাম আমার নবী মেরাজ করছে। নবীজি আল্লাহর পক্ষ থেকে আসার সময় একটা উপহার নিয়ে এসেছিলেন আবু বকরের জন্য, সুবহানাল্লাহ বিহামদি, বলে আবু বকর তোমার নাম আজকের থেকে যদি আবু বকর বলি তো একটু ছোট হয়ে যায়, আজকের থেকে তোমার নাম দিয়ে দিলাম আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, আমি আপনাদের তাই বলছি, কোথার থেকে এসেছি মনে আছে? হাই মিয়া ঢাকা থেকে কেন, ওয়াজ কোথায় রাখলাম মনে আছে? এই তো রাইট রাইট রুহ, আল্লাহর হুকুম হয়েছে, দিস ইজ মাই ওয়ার্ডার, এই কথা যদি দেশের সরকার বলে তাই দেখবেন অন্তত আর কেউ পালন না করলে, যারা সরকারের কর্মকর্তা কর্মচারী তাদের কিন্তু পাজামা গরম হয়ে যায়।
কথা বলেন ঠিক কি না অর্ডার দিবেন কে রূহ আনতে হবে অর্ডার কার আর কোন কথা আছে রূহ নিয়ে রওনা দিছে স্পিড এত স্পিডে যাচ্ছে ফেরেশতারা চারদিক দিয়ে বলতেছে আমাদের কাছে দেশো আমাদের কাছে দেশো আসতেছে না প্রথম আসমানে চলে গেছে যাওয়ার পরে স্যালুট দিবেন বলছে কাকে নিয়ে এসেছেন বলো অমুকের পুত্র অমুকের পবিত্র রূহ দরজাটা খুলে দাও আল্লাহু আকবার বলেন এভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম বেদ করে সেজদাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর কাছে নিয়ে গিয়ে রূহটাকে তুলে দেওয়া হয় আল্লাহ তোমার এই পবিত্র বান্দার রূহ আল্লাহ বলে বান্দারে তুমি আমার প্রতি সন্তুষ্ট ছিলে আর তুমি যেমন সন্তুষ্ট ছিলে আমার প্রতি আমিও সন্তুষ্ট হয়েছি এবার শুনে রাখো ফেরেশতা আমার বান্দার নামটা তোমরা ইল্লিনে লিখে নাও আমার বান্দার রূহটা দুনিয়ার জমিনে কবরে ঢুকায় দাও আর আমার বান্দা যা প্রয়োজন কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা বের করে দাও এখন যে কথা বলার জন্য এখানে আসলাম ডানপন্থী হোক আর বামপন্থী হোক জান্নাতি হোক আর জাহান্নামী হোক যে কোন লোক যদি মারা যায় দেখবেন দশটায় মারা গেছে বিকেল পাঁচটায় জানাজা হবে রুহুটা নিয়ে গেছেন আগেই ঠিক কিনা বলেন রুহু নিয়ে আল্লাহ লিখে দিলেন ইল্লিনে আর সিজ্জিনে তিনি লিখে দিবেন রুহুটা যদি ভালো মন্দ হয় অথচ আমরা এই দুনিয়ার বুকে কবর দেওয়ার আগে দোয়া হবে না পরে দোয়া হবে তাই নিয়ে মারামারি শুরু করে দিছি ভাইজান একটু কথা বলেন কথাটা ঠিক নাকি শুধু তাই নয় মরার পরে তিন দিনে সাত দিনে চল্লিশে হুজুর ডেকে নিয়ে আসা পাগল ফকির ডেকে নিয়ে আসা এমন ভাবে দোয়া করাইতেছি মনে হয় যেন এই দোয়ার ভিতরে জান্নাতটা একটু ঠেকে আছে কথা বলেন না কেন অথচ কোথায় গেল আর যদি লোকটা বেঈমান হয় আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ফেরেশতা আসবে জাহান্নামের দুর্গন্ধযুক্ত শট নিয়ে বস্তা নিয়ে আসবে বান্দার রুহু বের হতে চাবে না অনেক কষ্টের কথা ভাইজান বলার সময় নাই এমন ভাবে আসতে থাকবি রুহুটা যখন বেরিয়ে গেছে কষ্ট করে বান্দার রুহুটা যখন বস্তার ভিতরে আটকায় দিয়েছি চতুর্দিকে গন্ধ বের হচ্ছে চতুর্দিকের ফেরেশতারা বারবার ডেকে বলতেছে আমাদের দিকে এনো না কেননা এই দুর্গন্ধ রুহু যেন আমাদের কাছে না আসে আজকে এই দুনিয়ায় তোমাকে স্যালুট দিল আজকে তোমাকে এই দুনিয়ায় অপরাধ করার পরেও তোমার ক্ষমতা তোমার টাকা পয়সায় প্রভাব বিস্তার করার পরে তোমাকে মানুষ স্যালুট দিল কিন্তু রুহু যখন বেরিয়ে গেছে এই দুর্গন্ধযুক্ত রুহু তোমাকে আর স্যালুট দেওয়া তো দূরের কথা ফেরেশতা তার দায়িত্ব মোতাবেক নিয়ে গেছে প্রথম আসমানের দিকে প্রথম আসমানের গেটের সামনে যাওয়ার পরে দরজা খোলার কোনো পারমিশন নাই পারমিশন নাই পারমিশন নাই এই রুহুটা নিয়ে চতুর্দিকে পৃথিবীর ঘোরাঘুরি করার পরেও কেউ যখন জায়গা দেয় না আল্লাহর নির্দেশে ওই রুহুটাকে মানুষের কবরের ভিতরে ঢুকায় দেওয়া হয় আবার যখন কবরে ঢুকায় দেওয়া যায় কবরের মাটিটা বিশ্বনবী বলেছেন পৃথিবীর দুই প্রান্তে চলে যায় যখন আল্লাহর হুকুম যখন আজাব শুরু হয়ে যায় একটা মাটি আর একটা মাটিকে এমনভাবে চাপ দিবে যেন একটা আঙ্গুল আর একটা আঙ্গুলের ভিতরে ঢুকে যাবে নবীজি আমার হাত দিয়ে দেখালেন সংগ্রামী বন্ধুগণ যে কথার থেকে এত দূরে এসেছিলাম মানতে হবে আল্লাহর নবীকে নেতা হিসেবে আর নবীর আদর্শ আমাদেরকে বাস্তবায়ন করতে হবে একটু আওয়াজ দিয়ে বলেন তো আমার নবীজি কোনোদিন বাতিলের কাছে মাথা নত করছে নাকি চিল্লায় বলেন করছে নাকি একদিন আবু জেহেল এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করেছিল এই দৃশ্য দেখেছিল আমির হামজার পালিত গোলাম এই দৃশ্য দেখি আমির হামজার কাছে দৌড়ে চলে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতর অবস্থায় বসে আছেন কাঁদতেছেন চোখের পানি সিঁড়ি গিয়ে চলে গেছে তখন আমির হামজা ইমান আনে নাই যা ডেকে বলেছে আমির হামজারে আজ তোমার কাছে জানতে চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ভাষায় যে বক্তব্য দিয়ে আবু জেহেল শাসন করেছে তোমার ভাই আবদুল্লাহ দুনিয়ায় যদি বেঁচে থাকতো এরকম শাসন করে কথা বলার ক্ষমতা আবু জেহেলের ছিল কিনা আপনাদের বলছি না প্রশ্ন করেছে আমির হামজাকে আমির হামজা ডেকে বলল কি হয়েছে বল রক্ত তো
রক্তের জন্য তো কষ্ট লাগে ঠিক কি না বলেন কি হয়েছে বল বলে না বলবো না আমি জানতে চাই আব্দুল্লাহ যদি আজ দুনিয়ায় বেঁচে থাকতো মক্কার কোন শক্তির ক্ষমতা ছিল কিনা ওই আব্দুল মুত্তালিবের বাড়িতে যা আঘাত করে তারা ফিরে আসতে পারত বলে না পারত না বলে কি বলেছি মুহাম্মদ সাল্লামকে আবু জেহেল গিয়ে বলেছে এ মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একদিন যদি এ কালেমার আওয়াজ কোরআনের কথা তোমাকে প্রচার করতে দেখি তাহলে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হলো পরিণতি খুব বেশি ভালো হবে না মুহাম্মদ সাল্লাম বললেন চাচা মিয়া আপনার বক্তব্য শেষে আমার বক্তব্যটুকু কানে নিয়ে ফিরে যান মুহাম্মদ সাল্লাম কোনো উড়ে যাওয়ার কোনো বস্তু নয় চিল্লা বলেন ঠিক কিনা আপনি কুরাইশের সন্তান আমিও কুরাইশের সন্তান এই জমিনে দাঁড়িয়ে যদি আপনি যদি আপনার দেবতার স্লোগান দিতে পারেন আমি কেন আমার আল্লাহর স্লোগান দিতে পারবো না আপনাদেরকে বলে যাচ্ছি এই বাংলার জমিনে দাঁড়িয়ে তুমি যদি তোমার পছন্দের দলের স্লোগান দিতে পারো আমি কেন আমার আল্লাহর দলের স্লোগান দিতে পারবো না বলেন ঠিক কিনা সুতরাং আমরা স্লোগান দিতে চাই আমার বন্ধুগণ আমির হামজা জিজ্ঞাসা করলো আবু জেহেল কি নিজেই গিয়েছিল বলে হ্যাঁ আমি নিজে দেখেছি আমির হামজা ছিল অত্যন্ত তীর চালানোর ক্ষেত্রে খুব তীরন্দাজ ছিলেন মানে উনি এত সুন্দর করে তীর দিয়ে বা আপনার শিকারি তৈরি করতেন যেটা বলা বাহুল্য উনি সূর্য তখন দ্বীপ্রহর থেকে হেলিয়ে পড়ছে আল্লাহ আকবার বলেন আমার বন্ধুগণ ধনুকের বাটটা বাঁকা করে পেশায়া ধরে রওনা দিয়েছে গোলামকে বলেছে তুমি বাড়ি চলে যাও বাকি চিন্তা আমার আল্লাহ আকবার বললেন না আমির হামজা চলে গেছে এক নেতার এক নেতার খবর জানে কোথায় মিটিং মিছিল হয় চলে গেছে গিয়ে দেখে কাবা শরীফের সামনে পাতি নেতা বেষ্টিত আবু জেহেল বসে আছে কোনো কথা না বলি সরাসরি গিয়ে এমন জোরে মাথার উপরে আঘাত করেছি এক আঘাতে আবু জেহেলের মাথা ফেটে রক্ত বের হতে লাগলো বান আল্লাহু আকবার চতুর্দিকে নেতারা হাত ধরে ফেলেছে চতুর্দিকে আটকায় ফেলেছে সিংহ শাবকের মতো গর্জন জিজ্ঞাসা করেছে নেতা অর্ডার দেন ওরে মেরে ফেলে দিই বলছে না মারিস না ও কিন্তু আমির হামজা এর মানে হলো ওর পরিচয় হলো আব্দুল মুত্তালিবের বংশধর খবরদার মারিস না বলতে দে কিও বলতে চায় অনেক সময় রাগ করে ডেকে বলতেছে আবু জেহেল তুই কি আমার বাতি যারা আঘাত করেছিস বলে হ্যাঁ আঘাত করেছিলাম বলে তোর এত বড় সাহস কে দিয়েছি তুই জানিস আমার বাবি বেঁচে নাই আমার ভাইও বেঁচে নাই তুই মারলি কেন আমার ভাতিজারে বল বলছে আমি বুঝাইছি আমাদের প্রচলিত ধর্মের বিরুদ্ধে কথা বলো না আজ আমরা বাংলার জমিনে দাঁড়িয়ে আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বললে আমাদেরকে বলা হয় আমরা নাকি উস্কানিমূলক কথা বলি জবাবদিহি করতে হবে কেয়ামতের দিন আমরা দাঁড়িয়ে থাকবো আল্লাহর কাছে বিচার দিয়ে দাঁড়িয়ে থাক আমার বন্ধুগণ বেশি বোঝা ভালো নয় একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে ভুল করেছে যারা সবে ভুক্তভোগী বটে চিল্লা বলেন ঠিক কিনা ইতিহাস থেকে শিক্ষা নাও যারা কোরআন এবং সুন্নার বিরোধিতা করেছিল ইতিহাস তাদেরকে ক্ষমা করে নাই বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ সময় ওভার হয়ে গেল রাগ করলেন নাকি আমি যে সময় কথা বলতে চাইছিলাম তার কয়েক মিনিট ওভার হয়েছে আমার প্রিয় ভাই যিনি উপস্থাপক তিনি ওখান থেকে মিষ্কি মিষ্কি একটু হাসিছেন তখন আমি জানি যে একটু মনে হয় কয়েক মিনিট কথা বলার জন্য বলতেছেন চিন্তা করলাম যে একটু বলি রাগ হয়েছে নাকি আপনাদের আর সব মিলে দশ মিনিটের মতো লাগবে আমরা মোনাজাতে শরীক হয়ে যাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন আমার বন্ধুগণ
আমি যে কথাটা বলতেছিলাম, আমির হামজা মার দিছে, ধরে ফেলেছে, তারে আত্মসমর্পণ করবে? এইদিকে খেয়াল করেন, আমির হামজা এবার ডেকে বলেছে, আবু জেহেল রিপ, তোর দলের নেতা কর্মী মিলে সবাই মিলে জেনে রাখ, আমার ভাতিজা যে কালেমার জন্য তোর কাছে মার খাইল, আজকের থেকে আমার ভাতিজার দলে আবু আমার ভাতিজা একা নয়, আমি আমির হামজা ঘোষণা দিয়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশেপাশের নেতারা ডেকে বলছি, নেতা এত বড় অহংকারপূর্ণ আচরণ মেনে নেওয়া যায় না, আপনাকে মারলো আমরা সহ্য করলাম, আবার এইবার ইমানের কথা ঘোষণা দিচ্ছে, সাহস কত বড়, অর্ডার দেন আমরা মারি। আবু জেহেল বলল, মারধর করিস না, ছেড়ে দে। আল্লাহ আকবার বলেন, কই ছেড়ে দিব কেন, ওর তো সাহস হয়ে গেল। বলো সাহসের কি দেখছিস, আমি পরে বলতেছি, ছেড়ে দে আগে। আল্লাহ আকবার বলেন। আমার বন্ধুগণ, সাহসের কি দেখেছ, আমির হামজা চলে গেলেন ভাতিজার কাছে, ভাতিজার কাছে গিয়ে সান্ত্বনা দিবেন এ কাহিনী আমি বলবো না। আবু জেহেল ডেকে বলতেছে নেতাদেরকে, এবার পাতি নেতাদের সান্ত্বনা, বললো এতদিন আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছি, তাকে একা পেয়েছি, আজকের পর থেকে গালি দিতে গেলে উল্টা গালি খাওয়া লাগতে পারে। সুতরাং আমার চিন্তা তো এটা নয় যে মাথার বাড়ি খেয়েছি, আমার চিন্তা হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাঠি বেড়ে গেল। আল্লাহ আকবার বলেন। কোরআনের মাহফিল যত বন্ধ করেছেন যুব সমাজদেরকে, তত আল্লাহ খেপায় দিয়েছে। কোরআনের তাফসির মাহফিলের দায়িত্ব এখন যুব সমাজ গ্রহণ করে, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে কোরআনের প্রচার কার্যে তারা আত্মনিয়োগ করে। আল্লাহ আকবার মুখে আসলো না? আপনি চট্টগ্রাম সিলেটে যাবেন, আপনি দেখতে পাবেন লক্ষ লক্ষ টাকা দিয়ে, আপনি কল্পনাও করতে পারবেন না। আমাদেরকে এমন প্রস্তাব দেওয়া আছে, অল সফর প্লেনে যাওয়া আসা করতে হবে, কোরআনের তাফসির মাহফিলে হাজার হাজার মানুষের জনস্রোত, বলো আল্লাহু আকবার। এজন্য এক নেতা বলছি, আগের মতো আর জারি গান সারি গান শোনা যায় না, শীতকালে বিশের গান আর হয় না, এখন যেখানেই যায় শুধু মৌলবাদের গন্ধ পাওয়া যায়। আমার বন্ধুগণ, কি শক্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্য বলতে চাচ্ছি না, তারপরও কয়েকটা মিনিট বলি, আপনারা যান না তো কেউ, ঘটনা কি, আপনারা গেলেই তো আমি মোনাজাত করে দিতে পারি, যান না কেন? আমার বন্ধুগণ, কি শক্তি বাল্য, এই কথাটা শুনবেন, শুনবেন তো, শক্তি বাল্য সমসাময়িক সময়ে ঈমান আনলেন হযরত ওমর, আল্লাহু আকবার বলেন। আবু বকর আর ওমর হুজুরের কাছে, তাবু বকর আগেই আছেন, হযরত ওমর ঈমান আনলেন, তার ইতিহাস অনেক বড়। আমির হামজা আর আবু ওমর গিয়ে দুজন পরামর্শ করেছে যে চলো যাই আল্লাহর নবীর কাছে একটা প্রস্তাব দেব। সুবহানাল্লাহ, কোন কি প্রস্তাব দিবেন? আমির হামজা আর ওমর ফারুক দুজন মিলে একসঙ্গে নবীজির কাছে গিয়ে নবীজির হুজরায় যা বলছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আমরা আসতে পারি নাকি? বলে আসো, কেন এসেছো? আবু বকর ওমর ওসমান আলী সবাই তো নবীজির প্রিয় সাহাবি, বলেন ঠিক কিনা? চাচা মিয়া আপনি কেন এসেছেন, ওমরকে নিয়ে কেন আপনার আগমন? বলে বাতিজারে ওমর একটা প্রস্তাব দিবে, একটু শোনো দেখো কি বলে। বলে ওমর রে কি বলতে চাও? বলে হুজুর এই মক্কার জমিনে আপনাকে অনেক মারধর খেতে দেখেছি, অত্যাচার নির্যাতন সহ্য করতে দেখেছি, আমি ঈমান আনি নাই, এমনকি আমিও আপনাকে মাথা কাটার জন্য গিয়েছিলাম, গিয়ে আমি আপনাকে দেখে মুসলমান হয়ে গেলাম, আল্লাহ আমাকে ঈমান দিয়ে দিলেন, অগণবীজি আমার মন চায় আজকে আপনাকে সঙ্গে নিয়ে এই মক্কার জমিনে একটা মিছিল দিতে চাই। একটু আওয়াজ দে, বলেন আল্লাহু আকবার। মিছিলে যাব মাগো আমি, শহীদ মিছিলে যাব,
আল কোরআনের পথে আমার জীবন বিলিয়ে দিব, মিছিলে যাব মা গো আমি শহীদি মিছিলে যাব। আমার নবী ডেকে বলে ওমর রে কেন তোমার মিছিল দেওয়া প্রয়োজন, আমাদের কি মন চায় না নবীজি একবার অনুমতি দেন? কোরআনের পাখি যখন বন্দী হলো আমরা প্রতিজ্ঞা করেছিলাম আল্লাহ যতদিন বাংলায় বেঁচে থাকব ততদিন পর্যন্ত কোরআনের পাখির অসমাপ্ত কথাগুলো মানুষের কাছে পৌঁছায় দিব। নিন্দুকের নিন্দার পরোয়া করব না, ঠিক কিনা? কারোর চোখরাঙ্গানিকে পরোয়া করব না, আমরা আল্লাহর গোলাম। চিল্লায় বলো কার গোলাম? হুজুর বললেন ওমর অনুমতি দিতেই হবে, বলো হুজুর দেন না একটু অনুমতি খেলা হোক, কথা কর না গা, আপনারাও তো বলেন খেলা হবে নাকি, তবে বেশি খেলতে যান না ভেঙে পড়ে যাবেন ঝামেলা হবে। আমার বন্ধুগণ খলিফাতুল মুসলিমিন তখনও তিনি হন নাই, হুজুর অনুমতি দিলেন, এটা আল্লাহু আকবার বলেন। কিসের অনুমতি? আরে বলেন না, আমি আছি, চলে যাওয়ার সময় একটু মজা দেন না, কিসের অনুমতি? মিছিলের অনুমতি হয়ে গেল। রাহমাতাল্লিল আলামিন তিনি বললেন যে দেওয়া হলো মিছিলের অনুমোদন, যাও মিছিল চালিয়ে দাও। আবু বকর ওমর ওসমান আলী নাই, শুধু দাঁড়িয়ে আছেন হযরতে ওমর ফারুক আর হযরতে আমির হামজা, দুই সন্তান দাঁড়িয়ে আছে মক্কার জমিনের দুই ভাগ। হুজুরকে ডেকে বললেন হুজুর এই মিছিল কেমন হবে ভালো করে শোনেন, সামনে থাকবো আমি ওমর। আল্লাহু আকবার, যত ঢাল আসবে যত তলোয়ার আসবে যত তীর আসবে, মক্কার কোন বাবার বুকের পাটা যদি থাকে সে যেন আমার সামনে এসে তীর মারে, যদি মেরেই ফেলে তাহলে আমার কলিজার ভিতর দিয়ে তীর ঢোকার পরে গা আপনার গায়ে ঢুকবে। আমার বন্ধুগণ নবীজি আমার ওমরের ইমান দেখে বলেছিল ওমর এক যুদ্ধের ময়দান থেকে আসলেন, যুদ্ধের ময়দানের শহীদদের শোক এবং আনন্দের কারণে দব্বা যাইতেছিল, এক সাইড খোলা দব্বা যাইতেছিল বাচ্চারা, হযরত আবু বকর আসলেন তাও বাজালেন, নবীজি আসলেন তাও বাজালেন, ওমর যেই ঢুকেছি দব বাজানো তো দূরের কথা, এগুলো রেখে দৌড়া পালাইছি। আমার নবীজি ডেকে বলেন আবু বকর ওমর ওসমান তোমরা সবাই শোনো, আমার ওমরকে দেখে শয়তান পর্যন্ত ভয় পায়। হুজুর মিছিল হবে, মিছিলটা হবে সামনে থাকবে খাত্তাবের পুত্র ওমর, আসো দেখি, মাঝখানে থাকবে রাহমাতাল্লিল আলামিন আর পিছনে থাকবে আপনার আপন চাচা বীর আমির হামজা। পিছন দিক দিয়ে যত অত্যাচার নির্যাতন আসবে অনবীজি আপনার সাসার তরবারি আর আপনার সাসার ডালে আঘাতে সব উড়ে খান খান হয়ে যাবে। আল্লাহু আকবার, মিছিল শুরু হয়ে গেল, মিছিলের স্লোগানটা কি হবে? সামনে থেকে ওমর ফারুক, পিছন দিকে তাকায় আমির হামজাকে ডেকে বলে ওমর, আমির হামজা ভাই শোনো, মিছিল তো বেরিয়ে গেলাম, সময় ফুরিয়ে যাচ্ছি, মিছিলের স্লোগান আর কিছুই দিতে চাই না, আজকের স্লোগান দাও যে কালেমার জন্য নবীজি মার খেয়েছেন, আজকের মিছিলের স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়, আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে।
আমার সাহস দিও ধৈর্য দিও ওগো দয়াময় তোমার পথে ডাকতে গিয়ে না পাই যেন ভয় আমি তোমার পথে ডাকতে গিয়ে না পাই যেন ভয় আর চিল্লায় বলেন আমিন আর জোরে বলো আমিন আমার বন্ধুগণ আলোচনার আর একটা পয়েন্ট বাদ রয়েছে যদি তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথ থেকে বিমুখ হয়ে যাও তাহলে জেনে রাখো আমার রাসূলের দায়িত্ব কেবলমাত্র পৌঁছে দেওয়া এর মানে হলো আল্লাহর আনুগত্য করলেন না রাসূলের আনুগত্য করলেন না এতে আল্লাহর কিছু আসে যায় না আমার নবীজির কিছু আসে যায় না যত বিপদ আর যত আপদ আমাদেরকেই ভোগ করতে হবে জোরে বলেন ঠিক কিনা সুতরাং নিজের বাঁচার জন্য ইসলামের আইন মানা প্রয়োজন ঠিক কিনা বলেন সুতরাং ইসলামে আইন মানার দরকার আছে নাই পরিশেষে সর্বশেষ আমার বক্তব্যের কথা হলো প্রিয় নড়াইল সদরবাসী আপনাদের এই গভীর রাত্রে আহ্বান জানাচ্ছি মুসাফির শুনে রাখো মুসলমানেরা ইসলামী ওয়াজ কোরআনের তাফসীর মাহফিল দিয়ে আগে বলেন নাই ভাই আমার বন্ধুগণ শেষ কথাটা আমি বলবো কিনা কঠিন কথা বলবো প্রিয় নড়াইল সদরবাসী আমার কথাটা মনে রাখবেন আবার জীবনে কবে দেখা হবে জানি না আমাদের কোরআনের পাখি বলেছিলেন বাংলাদেশের বাগ্য আকাশের উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে জরের পূর্বাভাস লক্ষ্য করছি যদি সক্ষম ভাবে মোকাবেলা করতে না পারেন এমন গাঢ় কালো অমাবস্যার রাত আসবে যার সুবে সাদেক হওয়া অসম্ভব জীবন্ত আল্লাহর ওলি শুয়ে বসে আছেন কারাগারে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আমি সেই কারাগারের পাখিকে নিয়ে গান গেয়েছি আমি সে গান বলতে যাচ্ছি না শুধু শেষ কথা বলছি এ সমস্ত কোরআনের মাহফিল দিয়ে কেবলমাত্র ইসলামের প্রচার প্রসার হবে কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত করা সম্ভব নয় আরো চিল্লায় বলেন ঠিক কিনা এ সমস্ত কোরআনের মাহফিল থেকে এক ধরনের কর্মী বাহিনী এবং এক ধরনের ইমামদারের তৈরি হতে হবে যাদেরকে জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার ওয়াদাবদ্ধ হতে হবে তবেই আল্লাহর দিন কায়েম সম্ভব বলেন ঠিক কিনা